খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির কে দলীয় মনোনয়ন পাবেন তা নিয়ে চলছে নানা সমীকরণ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার 8 দিন পার হয়ে গেলেও মেয়র প্রার্থী ঘোষণা করতে পারেনি বিএনপি ও আওয়ামী লীগ। প্রার্থী ঘোষণা যতই দেরি হচ্ছে ততই নতুন প্রার্থীদের নাম আসছে আলোচনায়। চমকের অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির প্রার্থী হিসেবে শুরু থেকেই আলোচনায় আছেন বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। কিন্তু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে শুক্রবার দলের মহাসচিব জরুরি বৈঠক করার পর তিনিও দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন কেন্দ্রীয় বিএনপি মেয়র হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকেই চাইছে। মেয়র মনি সাহেব তো সাধারণ জনগণের কাছ থেকে দূরে সরে গেছেন, উনি নিজেকে আড়াল করে রেখেছিলেন, উনি নেতাকর্মীদের পাশে ছিলেন না। আমাদের মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর বিকল্প অন্য কোনো প্রার্থী আমাদের নাই। যদিও বিএনপির একটি অংশ বলছে এরই মধ্যেই মনি মেয়র প্রার্থী হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। মনিরুজ্জামান মনি একজন মুক্তিযোদ্ধা, একজন ক্রীড়া সংগঠক, তাই খুলনার মানুষের সাথে তার একটা দীর্ঘ পরিচয় রয়েছে। আমরা মনে করি 20 দলের জোটের প্রার্থী মনিরুজ্জামান মনিই হবেন। অপরদিকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বলছেন মেয়র পদ পুনরুদ্ধার করতে হলে হ্যাভিওয়েট প্রার্থী প্রয়োজন। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ জুয়েল ও শেখ সোহেলের নাম প্রস্তাব করা হয়েছে। বিকল্প হিসেবে তালুকদার খালেককেই এগিয়ে রাখছেন তারা। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জনাব শেখ জুয়েল এবং শেখ সোহেল তারাও খুলনার প্রতি যথেষ্ট আন্তরিক, নাগরিকদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন। সেই জায়গার থেকে খুলনার মানুষের একটি ডিমান্ড আছে। মিনিমাম খালেক ভাই লেভেলের তো একজনকে আনতে হবে, আর যারা এখন মনোনয়ন চাচ্ছে আই থিঙ্ক যে তারা তো কেউই খালেক ভাই পাশে যে দাঁড়ানোর মতো। দুই দলের নেতাকর্মীরা বলছেন যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন তাই প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ভাবার কোনো অবকাশই নেই। জিততে হলে দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর গ্রহণযোগ্যতাও প্রয়োজন। এখানে দলীয় প্রতীকটাও একটা বিষয় এবং ব্যক্তি ইমেজও একটা বিষয় আছে, আঞ্চলিকতাও একটা বিষয় আছে। তো সব কিছু মিলাই কিন্তু এবারে নির্বাচনটা হবে। ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত এগুলি খুব কাজে আসবে না এবং এটা খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচন হবে। কেসিসি নির্বাচনে নৌকার হাল কে ধরবেন আর কার হাতেই বা উঠবে ধানের শীষ, সেই চমকের ঘোষণা আজই হতে পারে দুই দলের উচ্চ পর্যায়ের সভা শেষে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।